Greatness was thrust upon me. Mm. I didn't apply for it. Suppose you are writing a scene where a mob is violating a woman. The problem is, as a writer, you have to think like the woman, but you also have to think like the mob. Yeah. She taught me a lot about production design. Pins mm. obviously technical, detailed, structured. self ড্রিভেন ব্যাপারটা অনেক বেশি তোমাকে প্রশ্ন করতে হবে কেউ যখন একটা অ্যাকচুয়ালি ফিল্ম শুট করছে সে তো তোমার ডেকে এটা শেখ এটা তো বলবে না তোমাকে দেখতে হবে অবজার্ভ করতে হবে প্রশ্ন করতে হবে ঠিক সময় প্রশ্ন করতে হবে যাদের গাঁটটা না খাও এখনো অনেকে মনে করে যাদের সব আমার সাধারণত সিনেমা জগতে তারকা হিসেবে চিহ্নিত হয় অভিনেতা অভিনেত্রীরা কিন্তু কোন কোন এরকম তারকা পরিচালক রয়েছেন যাদের নাম শুনলেই ডিরেক্টলি দর্শক ছবি দেখতে চান অভিনেতা অভিনেত্রী উপরি পাওনা তো বাংলা চলচ্চিত্র জগতে এই মুহূর্তে সেই তারকা পরিচালকদের লিস্টে যার নাম একেবারে শীর্ষে শ্রীজিৎ মুখোপাধ্যায় তিনি আজকে আমাদের অতিথি শ্রীজিৎ দা থ্যাঙ্ক ইউ সো মাচ ফর সেইং ইয়েস টু দিস It was an absolute, uh, absolute honor and privilege because I have been watching a few episodes and a refreshing change to have uh, interviews which talk about your craft, your work, and how you do or how you don't do things in cinema instead of the usual, uh, you know. <laughs> diversions who, are you, of, who are you dating? Who from? are you dating? <laughs> and, uh, when are you getting married? Have you, have you thought about children and? সাফল্যের জন্য অনেক 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 শুভেচ্ছা থ্যাংক সো যেটা আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে তোমাকে আমি যেটা শুরুতেই বললামট ট্রাইং টু আলাদা করে ফ্ল্যাটারি ওভার হিয়ার দিস দ্যাট ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডিরেক্টরস

ছোটোবেলা থেকেই গল্প বলার একটা একটা অদ্ভুত হতাম আমি খুব মানে আমি গল্প বলতে চাইতাম বলতাম অনেক সময় সে গল্প বলার মাধ্যম ছিল প্রথমে কবিতা ছোটবেলায় যেরকম সব বাঙালি কবিতা আমিও ছোটবেলায় কবিতা লিখতাম এবং কবিতার পর এলো নাটক গল্প পরবর্তীকালীন নাটকের ডিরেকশন মানে নাটক লেখা এবং সেটা মঞ্চে উপস্থাপনা করা পরিচালনা করা এবং তার পরবর্তীকালে ইনফ্যাক্ট আমি এই ইন্ডাস্ট্রির কথাও যদি বলি আমি শুরু করেছিলাম অ্যাজ এ লিরিসিস্ট রাইট সেই লিরিসিস্ট জীবনে আমার ইনফ্যাক্ট প্রথম কাজ তখন নীল আমাকে বলেছিল যে একটা গান লেখার কথা ফর দিস ফিল্ম কল ক্রস কানেকশন রাইট তারপর ক্রমে ক্রমে ইন্দ্রদীপ দাশগুপ্ত তখন তার নাম চিরদীপ ছিল তো তার সঙ্গে আলাপ তার জন্য কাজ করা আলী মাওলা লেখা অঞ্জনদার ছবিতে গান লেখা রিনাদির ছবিতে গান লেখা এবং উষাদি কেয়ার অফ কলকাতা খুব পপুলার হয়েছিল সো এবার দাদাগিরির টাইটেল ট্র্যাকটা আমার লেখা রাইট সো লিরিসিস্ট হিসেবেও গল্প বলার পেছনে কিন্তু আমার একটা অদ্ভুত একটা একটা এনার্জি একটা ইচ্ছে একটা অদম্য ইচ্ছে কাজ করতে সো আমার মনে হয় সামওয়্যার আই উইল ট্রেস ইট ব্যাক টু দিস ডিজায়ার টু টেল আ স্টোরি এবার সেই গল্পের অডিয়েন্স পাল্টেছে তার আয়তন পাল্টেছে তার পরিসর পাল্টেছে এবং খানিকটা পরিসরের জন্যই এবং একটা বৃহত্তর দর্শকের লোভে কিন্তু আমার থিয়েটার থেকে সিনেমায় শিফট করা মানে প্রসিনিয়ামে অনেক গল্প আমি বলতে গিয়ে আমার মনে হয়েছে যে যদি পরিসরটা একটু বড় হতো বা এই গল্পটা আমি আরেকটু ভালোভাবে বলতে চাইছি যেখানে আমার এই এই কনস্ট্রেন্ট এই চার চারদালের কনস্ট্রেন্ট আমাকে একটু ইউ নো আটকাচ্ছে আটকাচ্ছে করে দিচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে না লেটস ট্রাই এন ডু অর টেল স্টোরিজ ইন মিডিয়াম বিচ বিল গিব মি দ্যাট এক্সপ্যান্স সো মানে সেটা হলো অলমোস্ট মানে এবার যদি আমি সিনেমাটিক কন্টেক্স বলি যে আমি আমি সারা জীবন পঞ্চাশ লেন্স নিয়ে খেলেছি হঠাৎ করে আমায় বলা হলো যে তুমি তোমার কাছে একটা ষোলো লেন্সও আছে বা একটা আট বা একটা চোদ্দও আছে সো হিউজ একটা দুম করে হরাইজেনটা খুলে গেল ওয়াইড লেন্স আর ইউ সি দ্য এক্সপ্যান্স সো আমার কাছেই ওই সিনেমাওয়ালাতে পড়ান্দা সেই বিখ্যাত ডায়লগ যেটা যেটা সিনেমা একটা বিগ স্ক্রিন হ্যাঁ সো সেই সেই ব্যাপারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো ইনফ্যাক্ট এখনও করে মানে এখনো লোকে যখন আমায় জিজ্ঞেস করে যে ওয়াই উইন টু মাস্টার ক্লাস আমি না খুব মানে ইতস্তত করে বলি যে শুনুন প্লিজ রিয়েলাইজ দ্যাট ইট ইজ সামথিং উইচ আই হ্যাভ স্টাম্বলড আপন মানে আমি এটা শিখিনি এবং আমার এটা শেখানোর কোনো যোগ্যতাই নেই কারণ আমি এখনো শিশুর মতো একটা পারফেক্ট ডিজল্ভ দেখলে আমার মনে হয় যে আর ম্যাজিক ম্যাজিক অব সিনেমা পিসি দেখছি হ্যাঁ তখন যে অদ্ভুত একটা এরকম হতো সিনেমা এখনো আমাকে ইটস স্টিল মানে স্টুডেন্ট তো বটেই বাট আই এম অলসো অডিয়েন্স অফ সিনেমা মানে সিনেমা মানে যেভাবে একটা ছোট্ট এল কাট হয় একটা সাউন্ড ফরওয়ার্ড হয় বা একটা ছোট্ট ডিজলভ হয় বা একটা ফেড টু ব্ল্যাক হয় বা যেভাবে একটা ক্যামেরা সুন্দর হালকা অলমোস্ট ইনপারসেপ্টেবল একটা ট্রলি হল অভিনেতার ওপর সো এই যে ছোটো ছোটো জিনিসগুলো এই সিনেমার ম্যাজিকটা আমায় আজও আকৃষ্ট করে প্যারেগামিটা শিশু সুলভ আনন্দ পাই সো অবভিয়াসলি ওই ডিটাচমেন্টটা আমার এখনও হয়তো আসেনি যেটার জায়গা থেকে আমি সিনেমা নিয়ে বলতে পারবো বা খুব সিরিয়াস গম্ভীর মুখ করে এইটাই ভাবে করি ওটা इट्स স্টিল ম্যাজিক ফর মি তাহলে তুমি যখন আজকে দাঁড়িয়ে আফটার সো many ফিল্মস এন্ড एवरीथिंग when you watch a movie for the first যখন প্রথমবার ছবি দেখো তোমার কি ছবিটা তুমি তখন দর্শক হিসেবে মানে ইফ ইটস এ গুড মুভি তুমি তার টেকনিক্যাল ব্রিলিয়ান্স অ্যাপ্রিশিয়েট করছো না প্রথমে ইউ'র জাস্ট বিং টেকেন ওভার বাই দ্য স্টোরি অলওয়েজ ফার্স্টর দ্য স্টোরি দ্যামটাইটস দ্য ইস নো স্টোরি বাট স্টোরি টেলিং ইস নট নেজাউট দ্যস অলসো অবাউট দ্য টেলিং তো এবার সেইটা অবভিয়াসলি প্রথমে আমায় আকৃষ্ট করে এবং আমার কাছে টেকনিক্যাল জিনিসটা হয়তো সাবকনসিয়াসলি আমাকে ইমপ্রেস করছে বা এফেক্ট করছে কিন্তু কনসিয়াসলি কিন্তু প্রথম যে দেখাটা

আসানসোলের লোকের বেশি ভাল লাগবে আলাবামার থেকে কিংবা ব্যাঙ্গালোরের লোকের বেশি ভাল লাগবে বনগার থেকে সো মাই 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 থিং ইজ দ্যাট আমি একটা খুব মিশ্র কৃষ্টিগত একটা একটা জায়গা থেকে উঠে এসেছি বড় হয়েছে আমার বাবা মা দুজনে কোনোদিন আমাকে কোনো একটা দিকে ঠালেননি বলছে তুমি যেটা ভাল লাগে সেটা দেখো সো আমাদের বাড়িতে সবই চল সবই চলতো উত্তম উত্তমসুচিত্রাও চলতো রাত্রিবেলা যখন ওয়ার্ড উইনিং ফিচার ফিল্মস দেখানো হতো মানে আমি আমার মনে হচ্ছে ক্লক ফার্ক অরেঞ্জ খুব কম বয়সে দেখেছি এবং সেটা আমার বাবা আমাকে বলেননি না এটা তোমার জন্য নয় দেখো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড নাইট মাস্টার বিদ্যান ইন এক্সপিরিয়েন্স ওরেন্স দেখা মানে ক্লক ফার্ক অরেঞ্জ দেখছি নায়কান দেখছি আবার চাবা পাবা দেখছি তারপর পরবর্তীকালে নব্বইয়ের দশকে যেই বড় হয়ে ওঠা সেখানে মানে আকির দিকে মানে বড সিনেমা obviously প্যাল ঢুকছে ফরেস্ট গাম ঢুকছে আর गोविंद তো আছে বিমান amostanaটাও তো আমার আমার বাড়িতে ঢুকছে আমার তো আমি কোনোটাকেই বর্জন করি না আমার ভেতরে একটু অল্প উপাদানে না হয় তো সবটাই আছে সো which বাই আমি যখন গল্প বলি সেই উপাদানেরই একটা একটা প্রপোর্শন একটা একটা অনুপাত বেরিয়ে আসে গল্প বলার মধ্যে সেই অনুপাতটা হয়তো সিনেমাটো সিনেমা ভেরি করে মানে

তার মধ্যে ডেফিনেটলি হিউমিলিটিও রয়েছে হিউমিলিটিও রয়েছে তোমার স্টেটমেন্টে কিন্তু উইচ ইস গুড মানে উইচ ইস নাইস কিন্তু তার সাথে মানে তুমি মাস্টার ক্লাস তো চাইলে এখন একটা না আমি পারি না মানে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে ইট ইজ নট হিউমিলিটি ইজ ইস নট মডেস্টি আই সিরিয়াসলি ফিল দ্যাট আই এক্স্যাক্টলি ডোন্ট নো হাউ ইট happens ইফ ইউ আসমিং ক্যান ইউ অনেকে বলে আপনার কাছে একটু ডিরেকশন শিখবো আমি বস আমি জানি না মানে এটা কী হইতে কী হইয়া গেল মানে আমি এসছিলাম যে একটা ছবি বানাবো ফটোগ্রাফ অনেক দিন ধরে একটা স্ক্রিপ্ট ছিল নন্দনা শোনালাম নন্দনা খুব ভালো চল করি করি চল করি ঠিক আছে আমার একটা সিনেমার কোনো অনেক কষ্টে একটা প্রডিউসার হলো জয়ের জোগাড় হল এবং তারপর আমি ভেবেছিলাম যে বানাবো বন্ধুবান্ধব সজন দেখবে সাত দিনে নেমে যাবে তারপর আমি ক্রিকেট জার্নালিজম বা অন্য কোথাও চলে যাবো আর কি বিকজ আমি জানি না মানে আমাকে অনেক প্রোডিউসার বলেছিলেন অনেক যে ইটে কি এটা আছে কোনো কমার্শিয়াল না না দিস ইজ আর্ট হাউস মানে পিওর আর্ট হাউস বা একদম না ইট ইজ একদম মেন স্ট্রিন মানে তখন ওই মিডল পাঠটা মানে যে নিউ মেন স্ট্রিম যদি আমি বলি সেটা তখনও উঠে আসেনি বাংলাতে তো নাই কোনো মতে সো এবার সেই জায়গায় আমার যদি তাহলে ওনারা হয়তো ঠিকই বলছেন ওনারা জানেন মানে

আরেক আরেক দল ভোটিং তুলে দিচ্ছে মানে আমি বলছি যে এই যে পুরো ব্যাপারটা হচ্ছে না আমি এরকম মতো গালে হাত দিয়ে পুরো দেখছি কি হচ্ছে আই জাস্ট মেড আ ফিল্ম ঠিক আছে মানে হয়তো ভাল লেগেছে মানুষে আরো হয়তো বানাবো কিংবা বানাবো না এটা নিয়ে একটা মানে মানে যে ব্রুহাটা হয়েছিল সেটা অবভিয়াসলি সেটা সেটার উৎস হলো মানুষের ভালোবাসা সেটা আমি একবার ছোট করছি সেই ভালোবাসাটা আমার কাছে খুব খুব প্রেশাস কিন্তু সেটা প্রতিফলন মানে বাঙালি ওই মানে কবিহা কবি না তো মানে শাহরুখ খান গোয়া কাপুরকে বলেছিলেন যে আমি একটু পাস করতে চাই গোয়া কাপুর রিপোর্ট কার্ড এনেছে ইকোনমিক্সে নিরানব্বই শাহরুখ সেটা চাই মানে আপনি এরকম কেন করছেন আর কি হ্যাঁ মানে তো ওরকম গোগা কাপুরের মতো একটা রিয়াকশন হয়েছে আর কি মানে ভয়ง করছে তো যাই হোক তারপর যে কোনো ও রিয়াকশনের একটা নিউট্রালাইজেশন প্রসেস থাকে সো ওইসব হওয়ার ফলে ততদিক স্ট্রং একটা এসব এই একদম নামা ওকে নামাও নামা নামাও তো এই ওঠানো আর নামানোর মাঝে মাঝে কোথাও একটা ইকুইলিব্রিয়েট করে তখন কাজের মেরিটটা বেরিয়ে এলো এবং মেরিটটা বেরিয়ে যেখানে যেখানে আসার এলো যেখানে যেখানে আসার এলো না মানে না আসার ছিল সেখানে এলো না

খুব মানে ক্লোজ অন হিলস গুমনামি খুব রিসেন্টলি হলো বাট কিন্তু মাই পয়েন্ট ইজ যে এই যে পর 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 সাকসেস তারপর জাতিস্বর সেখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড চতুষ্কোণ সেখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড একশো দিন বক্স অফিসে তো এই যে রান অফ সিক্স সেভেন মুভিস সেটা ফাইনালি গিয়ে থামলো নির্বাকে এবং থামলো মানে আমি জানতামই থামবে এবং আমি খুব কনসিয়াসলি আমার প্রযোজকদের বলেও ছিলাম দেখো এইটা কিন্তু আমি করতে চাই ছবিটা কিন্তু ছবিটা কিন্তু ওই সৃজিতীয় ব্যালেন্স অফ বক্স অফিস অ্যান্ড এভরিথিং একসাথে আসবে না বিকজ ইজ কন্টু বি ভেরি নিস ফিল্ম খুব মানে খুব কম লোকের বা হাতে গোনা লোকের হয়তো ভালো লাগবে তাই হলো মানে ছবিটা তিন সপ্তাহে নেমে গেল এবং ছয় বলে এটা কি হলো এই সেই আগের ছবি চতুষ্কোণ তাই বললাম যে বাট এটাই তো আমি মানে রাদার এটাও তো আমি মানে আমি একটা মেইন স্ট্রিম বাংলা ছবিতে নেক্রোফিলিয়া নিয়ে কাজ করেছি আমি একটা মেইন স্ট্রিম বাংলা ছবিতে সেলফ লাস্ট নিয়ে কাজ করেছি আমি একটা বাংলা ছবিতে প্রেমের এই অ্যাবস্ট্রাকশনটা নিয়ে কাজ করেছি যেটা আমার মনে হয় সামহাও নির্বাক গোটা র ডিল বিকজ ছবিটা আমি বানাচ্ছিলাম রাইট সো আই হ্যাড এ রেপুটেশন কামিং ইন টু সো পিপল আর ভেরি কমফোর্টেবল উইথ রেপুটেশন পিপল আর ভেরি কমফোর্টেবল উইথ ক্যাটেগরিজ অ্যান্ড বক্সেস সো আমার কোথাও একটা মনে হয় নির্বাকটা যদি আমি ছদ্মনামে বানাতাম ছবিটা মানুষ একটু মানে হলে অ্যাপ্রিসিয়েট করতো এখন আই এম আমি দেখি নির্বাকের একটা বিশাল ফলোয়িং আছে মানে আমি মানে যখন ইয়েতে সোশ্যাল মিডিয়ায় কোনো নির্বাকের পোস্টার দিই বা নির্বাক নিয়ে কথা আমার সিনসিয়ারলি মনে হয় এটা নিয়ে আমার একটা স্ক্রিপ্ট মজার যে একটি খুব সাকসেসফুল মানুষ সে এক ধরনের সিনেমা না এবার তার ইচ্ছা হচ্ছে সম্পূর্ণ আলাদা ধরনের সিনেমা এইবার কেউ সেটা অ্যাকসেপ্ট করছে না প্রবিতা যে না না এই কি আপনি আপনি অডিয়েন্সও করছে না ক্রিটিকরাও করছে না সে তখন একটা লোকে খাড়া করে লোকে খাড়া করে বলে তুই এটা ডিরেক্টরের অভিনয় কর ডিরেক্টর হ আমি ডিরেক্ট করবো কিন্তু হ বিকজ তাহলে মানুষ কোনো প্রেজুডিস ছাড়া ছবিটা দেখবে ঠিক

রাজকাহিনী অগেন মাস্টার ক্লাসের কথা যদি কিছু বলতে পারবো না কিন্তু আই ক্যান শেয়ার মানে ধরো রাজকাহিনী লেখার আগে যে রিসার্চটা সেই রিসার্চটা করার পর আই ওয়েন্ট মানে দ্য অফ ব্রুটালিটি উইচ উই হ্যাভ আনলিস্ট অন আর আমি আস বলতে আমি সমগ্র মানুষ উপমহাদেশের সমষ্টির কথা যদি বলি ইটস আনবিলিভেবল মানে Partition is the things that we have done to our women and children, especially, hmm. they bore the brunt of yes. the partition from both sides. Yes. It was tragic that it was women uh, and the children who were uh, made the symbol of honor of a country. Hmm. Hence, if you had to take apart hmm. a country, you will have to violate them. them. So athotai brutality I actually was down in the dumps for a very long time when I was writing Rajkaini. And on a raw cano, violent You know. But even the Hindi Begum Jan, on uh, a critics, it is so on the face. But that's what the situation is. So my was. answer to them is take a time machine, go back to nineteen forty-six or Whenever the riots happened, mm. you will find very little things which are subtle about what happened. Mm. We might, after years of amnesia and years of uh, sugar coating and years of systematic uh, appropriation. appropriation and uh, uh, brushing away uh, under the carpet, you might feel, uh, let's do it subtly. Margo.

তুমি যে থিমটা নিয়ে কাজ করছো সেটা যন্ত্রণা মানে আমি তো সেই যন্ত্রণাটার শিখি ভাগও পাই আমরা প্রিভিলেজ জানি আমরা প্রচন্ড প্রিভিলেজ আমরা আমরা উর্বশী বুটালিয়া আর জয়া চ্যাটার্জি পরে ম্যাক্সিমাম সেই যন্ত্রণাটার একটা ফেন্ট একটা আভা পেয়েছি হয়তো আজ পেয়েছি হ্যাঁ একদম সেটাতেই ডিপ্রেশনে ঢুকে গেছে মানে ইট ইজ সো এবার যারা হু হ্যাভ লিভড দোজ টাইমস সো আমার কাছে রাজকাহিনী র ব্রুটালিটি ভায়োলেন্স অন দ্য ফেস এই এই মেলো ড্রামা আর টার্মস সেটা ক্রিটিক্সরা পজিটিভলি আমার দিকে ছুড়ুক কিংবা নেগেটিভলি আমার দিকে ছুঁড়ুক আই ওয়ার দেম লাইক মাই ব্যাচ অফ অনার বিকজ আমার মনে হয় যে তোমার যদি রাজকাহিনী না দেখতে মুখ ঘুরিয়ে নিতে ইচ্ছে করে মাই পারপাস ইজ সার্ভড একটা খুব খারাপ প্রশ্ন করব হ্যাঁ করো সেটা হচ্ছে যে তুমি যখন রাজকাহিনী লিখছো এই যে অ্যাজ ইউ ডেলভ ইন টু দ্য মেটেরিয়াল তোমার আস্তে আস্তে ডিপ্রেশন সেট ইন করছে কোথাও গিয়ে পরবর্তীকালে ইন রেট্রোসপেক্ট মনে হয় যে ওই ডিপ্রেশনটা অ্যাজ এ রাইটার অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম কাইন্ড অফ কন্ট্রিবিউটেড টু দ্য সাকসেস অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এবং সেটা কেন হয়েছে আমি বলছি

হলোকস্ট নিয়ে এত কাজ এত মেমোরিয়াল এত সিনেমা এত লিটারেচার এটা তো শিখিভাগও আমরা করি না সো উইচ ইজ ভাই আমার কথা একটা মনে হয়েছিল যে আমি যদি করি তাহলে ইট শুড বি নো হোলস বার্ড ডেপিকশন আর নো হোলস বার্ড ফিল্ম এবং সেখানে ইফ আই এম অ্যাকিউজ অফ রেজিং দ্য পিচ লেট ইট বি আই মিন সো বি ইট আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু

उटली इनफैक्टिंग मैं उथ डिस्पेक्ट टू अल मान स्टोरिटर्स एंड नवेलिस्ट अब द लास्ट से मैं जानिना मैं वे देस्ट तीन दाड़ी जार्मानी ए छोट बा अश्विच नाम शुनले रईक शुनले हिमलर शनले फ्यूर शन आत के वे स्वस्तिका शुनले आटके होटे কিন্তু আমরা আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন বা দ্যাট পার্টের তাদের কানে তুমি যদি নোয়াখালী বলো বা অমৃতসর বলো কিছু বা ট্রেন ম্যাসাকার বলো বা কিছু ইট উইল নট প্রডিউস এস তার মানে কোথাও একটা এই কালেক্টিভ অ্যামনেশিয়াটা কিন্তু আছে এবং রাজকাহিনী বা বেগমজান

তাদেরকে জিজ্ঞেস করতে তারা বলেছেন যে অ্যাডভান্টেজেস গুলো কী কী গেলে কত কিছু হয় ডেফিনেটলি ফর্মাল ডিগ্রি কিছুতে নিলে একটা অ্যাডভান্টেজ থাকে যারা নেয়নি এখনো পর্যন্ত যারা ডিরেক্টর যারা ধরো এই প্রোগ্রামটা দেখবে ফিল্ম স্কুলে না গিয়ে ডিরেকশন দিতে গেলে আর দ্য হার্ডলস কি তোমার পথে প্রবলেম আসতে পারে এবং হাউ ডিড ইউ ওভারকাম দোজ

মানে আই লুক আপ টু হিম মানে যদি কেউ আইডল হয় দ্যাটস তপন সিনা ফর হ্যাঁ আই জেনুইনলি থিং হি ডিডন্ট গেট হিজ ডিউ হি ডিড নট মানে আই হ্যাভ আই অ্যাবসলিউটলি কান কার অ্যাবসলিউটলি একদম সো এবার সো ইনাদের কাজ দেখে বড় হচ্ছি শিখছি এবং সেইখানে সো আমার লিটারেচারি ভিউ অনেকটাই হয়ে যাচ্ছে এরপর আমি ফিল্ড এক্সপার্ট অঞ্জন দার সঙ্গে ফ্লোরিজে দেখা করলাম অঞ্জন দা আমি এতদিন নাটক করেছি এই সেই আমি একটু তোমার সেটে আসতে পারি না মানে আমি একটু তোমাকে একটু অ্যাসিস্ট করবো ঠিক আছে তোমার চলে ম্যাডলি বাঙালিতে চলে গেলাম এই ম্যাডলি বাঙালিতে আমার ইয়ে শুরু হলো এবার ম্যাডলি বাঙালি শুট হচ্ছে ইটস ইটস মানে ব্রিলিয়েন্টে অঞ্জনদা এরকম বিষয়ে শর্ট দেখতে এটা করছে এবার অঞ্জনদা এইটা কেন তুমি এই লেন্সটা নিলে আচ্ছা এই মুভমেন্টটা কেন করলে মাঝে মাঝে বাড়িতে গিয়ে সন্ধ্যা বেলায় আমরা বসতাম এই যে পরেটা এখন রিলেট করতে পারো যদি এখন সেটে তোমাকে কেউ জিজ্ঞেস করে শর্ট দেওয়া আমি ওটা মানে deপেন্ডস অন দ্যা অ্যামাউন্ট অফ স্ট্রেস অ্যান্ড টেনশন অন দ্যাখা ডে অফ দ সেটি একদম একদম তো যেদিন রিল্যাক্স সেদিন

ও যেটা খুব আমার যেটা অবশ্যই আগে নিজেও করতামশপস রিনাদি সোহাগির সঙ্গে অপর্ণা সেন কঙ্কনা সেন্টিং আমি সেটা কন্ডাক্ট করছি বা মানে স্ক্রিপ্ট নিয়ে আই এম হেল্পিং এবং সেখানে আমি শিখছি আমি নিজে অভিনয়ও করছি সো আই এম প্লেইং অফ দেম দে আর প্লেইং অফ মি সো ইটস

সো সেইখানে আমার মনে হয় যে মিউজিক্যাল সেন্সটা অত ভেতর থেকে ছিল। তো কিন্তু এই যে অঞ্জনদা এবং রিনাদির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমি তো তাদের আমি ইনফ্র্যাক্ট ওনাদের আমার ফিল্ম স্কুল ওয়ান এবং ফিল্ম স্কুল টু বলে চিহ্নিত করেছিস সিনসিয়ালি আমি বলছি মানে ফিল্ম স্কুলে অবভিয়াসলি অনেক বেশি টেকনিক্যাল অনেক বেশি ডিটেল অনেক বেশি স্ট্রাকচারভাবে শেখানো অনেক কিন্তু এখানে তোমার সেলফ ড্রিভেন ব্যাপারটা অনেক বেশি মানে তোমাকে প্রশ্ন করতে হবে কেউ যখন একটা অ্যাকচুয়ালি ফিল্ম শুট করছে সে তো তোমার ডেকে শোন এটা শেখ এটা তো বলবে না তোমাকে দেখতে হবে অবজার্ভ করতে হবে প্রশ্ন করতে হবে ঠিক সময় প্রশ্ন করতে হবে যাতে গাঁটটা না সো সেইটা কিন্তু সেটা একটা খানিকটা অসুবিধা বিকজ অনেকে একটু অনেকের একটু ইনহিবিশন থাকে আর একটা অ থাকে ইনটিমিডেশন থাকে যে বাবা ডিরেক্টর শর্ট নিচ্ছে এর মধ্যে বা আমি কি জিজ্ঞেস করবেন এই ব্যাপারটাকে ফার্স্টে কাটিয়ে ফেলতে হবে ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে যিনি মানে উনি অঞ্জন দত্তই হোক অপর্ণা সেন হোক যেই হোক অ্যাট দি এন্ড অফ দা ডে হি ইজ হি ইজ অর শি ইজ লাইক

तो शेखर नेक्टर इंस्टीट्यूशनल है इस टाटू में लोगे तो वह एक टू बेशिस सीरियसली ना हो जाए सर एफटीआई आजा बहुत शुंदरा सेमीनेमोटिज्म एक टू हल्का हल्का एक च उड़े किचुन्हेटा इट्स लाइक माने इन टर्म्स ऑफ हैरी पॉटर पार्लेंस इफ यू आर कमिंग फ्रॉम विजर्डिंग फैमिली विजर्डी

ওই ক্লোজেস্ট ইজ আরতি মুখার্জি তাও গান বাজনার জায়গা থেকে মোর দেন ফিল্মস হ্যাঁ পিওর ফিল্ম সো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা ইউ স্টার্ট অফ একটা স্লাইট ডিসঅ্যাডভান্স অফ পিপল ও আচ্ছা আচ্ছা তুমি কি পারবে ম্যাজিক করতে তারপর ইউ স্টার্ট ক্লাসেস অ্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড হু ইজ হোয়াট ইয়েস আচ্ছা স্কটল্যান্ড ইয়ার থেকে একটা প্রশ্ন এসছে আচ্ছা সুমন দা কি করে হ্যাঁ বললেন সুমন দা কি করে হ্যাঁ বললেন ফর জাতিস্বর ইউ মিন অ্যাবসলিউটলি সুমন্ধা এত সুমন্ধা এত অভিমান খুব ভালো বোঝেন যে মানুষের অসহায় অবস্থাটা এবার আমি জাতিসর্ক থেকে শুধু অসহায় পড়েছিলাম যে ওই স্কেলের কাজটা কে করবে এবার অনেক বাচ্চা পাওয়া যাবে না তো পাওয়া যাবে না আর শুধু অনেক না মানে যিনি মানে সাথে শব্দ অনলাইন আছে কোন গوري এই যে পদপূরণটা করবেন যে জায়গাগুলো লিরিক্সগুলো মিসিং সেই লিরিকগুলো লিখবে কি কারণ কবি গানের ওপরই তো পুরো ব্যাপার কবি গানে ওপর পুরো ব্যাপারটা এবং আনফরচুনেটলি আমাদের মিউজিক্যাল হিস্টোরিয়ান যারা বা হিস্টোরিয়ান যারা মিউজিক নিয়ে লিখেছেন তারা না মানে বিশেষ করে কবি গানের ক্ষেত্রে আমি মানে বেশ মোটা অনেকগুলো বই পড়ে দেখলাম সুবন্ধও পড়লাম যে কিন্তু সুর নিয়ে বা স্বরলিপি বা স্বরবিতান বা মিউজিক্যালি খুব কম জিনিসই বলেছেন তাদের ফোকাস ছিল লিরিক্যাল কন্টেন্ট বিষয়বস্তু কি কোন মানে মাথুর হোক সেটা আমাদের বিরহ হোক এবং কি মানে রাধাকৃষ্ণের বিরহ না শিব পার্বতীর আখ্যান মানে এই যে লিরিক্যাল কন্টেন্ট এইটা নিয়ে বেশি লেখালেখি হয়েছে সেখানে সুরটা কি হচ্ছে তার চলন কি তার তাল কি কোন রাগের ওপর কোন রাগের আশ্রয় নিয়ে হচ্ছে সেইগুলো নিয়ে খুব কম ইনফরমেশন ছিল এবং ইনস্ট্রুমেন্টস কি হবে সেটাও খুব ব্রিফলি মেনশন করা ছিল সো এই পুরো অ্যারেঞ্জমেন্ট এই পুরো ইনস্ট্রুমেন্টেশনটা আই নিডেড সামমান টু ভিজুয়ালাইজ এবং সুমন্দার বিশেষ করে এই উপমহাদেশের সঙ্গীতের ব্যাপারে যা জ্ঞান এবং যা ওনার দখল আই নিউ এবং অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা সিনেমার জন্য তৈরি হচ্ছে একেবারেই তাই আধুনিক মানে কোনো অ্যালবাম ইন্ডিপেন্ডেন্ট অ্যালবাম নয় কোনো ইন্ডিপেন্ডেন্ট অ্যালবামও নয় এবং কোনো পিওর ক্লাসিক্যাল ফর্ম্যাটও না তো এমন একটা জায়গায় ব্যাপারটাকে শ্যুটটাকে বাঁধতে হবে যেটা সাধারণ মানুষের জন্য পরিবেশন করা যায় কিন্তু

সুমন্ধা এসেছি আগেও আমি তখন তুমি তার মানে সেখানেও জাতিশ্বর এবং রিভার্থ এর কথা সুমন্ধার গানেচ ইস ওয়াই আই